আসামিদের গ্রেপ্তারের দাবিতে আগরতলা সোনামুড়া বটতলি এলাকায় সড়ক অবরোধ এলাকাবাসীদের। মরিদ্র দেবনাথ খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে আগরতলা সোনামুড়া বটতলি এলাকায় সড়ক অবরোধ এলাকাবাসীদের। পূর্ব দোলমনারায়ণ এক নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দা মনিদ্র দেবনাথ ও এনসিজিতে কর্মরত অবস্থায় ছিলেন। কর্মরত অবস্থায় তার সাথে কয়েকজন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এরপর 12 দিন আগে 9 জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে বলে অভিযোগ পরিবারের। 11 দিন চিকিৎসারত অবস্থা থাকার পর জিবি হাসপাতালে মৃত্যু হয় আজ এলাকাবাসীদের অভিযোগ। থানায় 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। তাই আজ তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছে। আসামিদের নাম মিঠু, লাল দাস, মাসুক মিয়া, মৌসান, নারায়ণ দাস, তমব ভৌমিক। ঘটনাস্থলে সোনামুড়া থানার ওসি ও এসডিপিওর এসে অবরোধ তুলতে চাইলে উঠেনি অবরোধ। পরবর্তী সময় অতিরিক্ত মহকুমা শাসক রতন ভৌমিক এসে 48 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার আশ্বাস দেয়। পথ অবরোধ প্রত্যাহার করে তারপরে এলাকাবাসী। উনি কি কি কাজ করত? উনি ইনভেস্টিগেশন যখন হবে তখন সব বাড়ি আসবো, ঠিক আছে না? প্রাথমিক কখন আমরা এই ব্যাপারে ব্যক্তিগত শত্রুতা আছে, ব্যক্তিগত শত্রু এই ব্যাপারে কিছু কথা পারি না, ঠিক আছে? যখন পুলিশ ইনভেস্টিগেশন করবো, সুষ্ঠু তদন্ত করবো, তখন সব কিছু বাড়ি আসবো। উনি কি উনি একজন ওএনজিসির মধ্যে শ্রমিক? হ্যাঁ, যার নামে কিছু আছে ওএনজিসির শ্রমিক আছে বা লোকের লোকের একসাথে চলাফেরা করার লোক আজকে আপনারা জাস্ট 12 ঘন্টার মধ্যে পুলিশ তাদেরকে আসামিদের আসামিকে গ্রেপ্তার করে কঠিন আসামি আরেস্ট করতে হবে 24 ঘন্টার ভিতরে, তাহলে আমরা আন্দোলন উঠে নেব। আসামিদের ফাঁসি হলে ফাঁসি হইতে হবে। এখন প্রশাসন তরফে কেউ আসলো না, এখনো কেউ আসেনি। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তু দোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।